Please subscribe Islamic Batha channel, click the bell icon and get new Islamic video see first. সেই জন্য একসঙ্গে সব দুধ নিতে হবে না, অল্প অল্প করে নিতে হবে, যাতে কখনো লাথি না মারে। আমি মাত্র দুটো করে টাকা চেয়েছি আজকের এই সমাবেশের খরচা বাবদ। যাদের দেওয়া হয়ে গেছে অপেক্ষা করুন, বসুন, দিতে থাকুন। ততক্ষণে আমাদের জনাব প্রধান সাহেব হাজি সাহেব, তার মুখ থেকে আমরা দুটো কথা শুনি, সময় একদম নষ্ট করব না। যারা নামাজি মানুষ পাশেই মসজিদ আছে, নামাজ পড়ুন, নামাজ পড়ুন না। কোন কুশপত্তলিকা রাস্তায় আজকে চলবে না, আমি নিষেধ করছি। রাস্তায় চালানো মানে আজকে আমাদের এই মানুষের কষ্ট হবে। কোন কুশপুতু রাস্তায় আজকে চলবে না, বারণ করে দিলাম। আপনারা শান্তি শৃঙ্খলার সঙ্গে আমাদের আলোচনা শুনেছেন, রাস্তায় চলবে না, জ্বালাতে হয় রাস্তা থেকে একটু নিচে নেমে জ্বালান। আপনি এখন কুশপুতুল জ্বালানো মানে আমারই হাজার হাজার জনগণ, তাদের কষ্ট হবে, কাউকে কষ্ট দেবেন না দয়া করে। এটা কিন্তু নিজেদের পায়ে নিজেদের কুরুল মারা হবে। রাস্তায় কোনো মানুষের জনজীবন বিপর্যয় হয় এমন কোনো কিছু খবরদার করে বলছি, কোন রাস্তায় কোন জ্যাম হবে না, মানুষ যেন শান্তির সঙ্গে ঘরে ফিরতে পারে। কেউ রাস্তা জ্যাম করবেন না, কুশপুতুল কিছুই পড়াবেন না রাস্তার উপরে, খবরদার করে বারণ করে দিলাম। কেউ রাস্তায় কিছু পড়াবেন না, পড়াবার দরকার মনে করে জনগণ চলে যাক, রাস্তার নিচে নামিয়ে রাস্তার নিচে রাস্তার বাইরে পড়াবে। বসুন, যারা রয়েছেন বসুন, দুটো কথা আমরা শুনবো মৌলানা শফিক সাহাজির কাছ থেকে, শফিক সাহাজির কাছ থেকে। আলহামদুলিল্লাহ, বসে গুনে হ্যালো ভাই সব, সন্ধ্যার আগেই আমরা আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করব ইনশাল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, অনেক ধৈর্যের পরীক্ষা আপনারা দিয়েছেন, আগামী দিনের অনেক ধৈর্যের পরীক্ষা আমাদেরকে দিতে হবে, অনেকটা পথ আমাদেরকে আগাতে হবে।